ট্রিটমেন্ট না বলে আমি পেশেন্টকে বলি যে শুরুর দিকে হয়তো আপনাকে আমি 5টা জিনিস দিয়ে শুরু করবো, তারপরে 4টে 3টে দুটো করে, এমন যেটা দুটো দেবো সেই দুটো অসাধারণ কিছু না। সমস্যাটা যেটা হবে, মাঝে মাঝে প্রচন্ড বৃষ্টি পড়বে, ফলে সেই সময়তে সাধারণ মানুষের একটা টেন্ডেন্সি থাকে হচ্ছে রোদ নেই আমি আর আজকে সানস্ক্রিনটা ব্যবহার করব না। সেটা যেন করা চলবে না, কারণ আমরা অন্য দিক থেকেও জানি মেঘলা দিনেও অনেক বেশি সানবার্ন হয়। আমাদের যে মেইনস্ট্রিম বা ওভার দ্য কাউন্টার প্রোডাক্টস এর ক্ষেত্রে প্রবলেম হয়, এই রেগুলেশনটা অবভিয়াসলি আমাদের মেডিকেল গ্রেড প্রোডাক্টস এর থেকে কম। বিপি পোদ্দার হসপিটাল পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমরা কথা বলবো ত্বকের পরিচর্যা নিয়ে, কারণ গরম প্রায় শেষের দিকে এবং বর্ষা প্রায় আসন্ন। মাত্র দিন কয়েকের মধ্যেই বর্ষা ঢুকছে এ বঙ্গে, তেমনটাই আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আর এই গরম শেষ হয়ে বর্ষা যখন আসছে, এই বর্ষার সময় ত্বকের কিভাবে পরিচর্যা নেবেন বা ওয়েদার চেঞ্জে ত্বকের কিভাবে পরিচর্যা করবেন আপনারা, কোন ত্বকে কি ধরনের পরিচর্যা করা উচিত বা করার প্রয়োজন, এছাড়াও চুলের নানান রকম সমস্যা হয়, সেই সমস্যাগুলি কি কি, তার সমাধান কি কি, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা আমাদের এই পডকাস্টে। আর সেই আলোচনায় আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর সয়ন পাল, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট অ্যান্ড ট্রাইকোলজিস্ট অ্যান্ড অ্যাস্থেটিশিয়ান। স্বাগত জানাই আপনাকে। নমস্কার। আচ্ছা, ত্বক এবং চুল দুটো নিয়েই সাধারণ মানুষের অনেক প্রশ্ন থাকে এবং সমস্যা যেহেতু অনেক, সমাধান তো আছেই, কিন্তু সমাধানটা আমরা সাধারণ মানুষরা অতটা জানি না। আমরা যদি এখান থেকে শুরু করি যে গরম চলে যাচ্ছে, বর্ষা আসছে, খুব একটা বেশি বর্ষা না হলেও দিন কয়েকের মধ্যে বর্ষা ঢুকবে তেমনটাই জানা যাচ্ছে। তো এই যে ওয়েদার চেঞ্জে ত্বকের অনেক রকম পরিবর্তন হয়, যাদের খুব অয়েলি স্কিন তাদের একরকম, যাদের ড্রাই স্কিন তাদের একরকম, আবার ডাক্তারি পরিভাষায় অনেকের মিক্স স্কিন থাকে তাদের একরকম। তো এই সময় ত্বকের যত্নটা কিরকম হওয়া উচিত? ত্বকের যত্নটা গরমকালে আমরা যেরকম ভাবে করছিলাম যে অনেক বেশি ঘাম হচ্ছে, বর্ষাকালে কিন্তু মানে পশ্চিমবঙ্গের বর্ষা বিশেষত এটা একটুখানি মানে গরমেরই একটা আর্দ্র ফর্ম আমরা মনে করি। একদম। সমস্যাটা যেটা হবে, মাঝে মাঝে প্রচন্ড বৃষ্টি পড়বে, ফলে সেই সময়তে সাধারণ মানুষের একটা টেন্ডেন্সি থাকে হচ্ছে রোদ নেই আমি আর আজকে সানস্ক্রিনটা ব্যবহার করব না। সেটা যেন করা চলবে না, কারণ আমরা অন্য দিক থেকেও জানি মেঘলা দিনেও অনেক বেশি সানবার্ন হয়। একদম। তো সানস্ক্রিনটা খুব ভালো করে মেনটেন করতে হবে। আচ্ছা। তার সঙ্গে জেন্টেল ক্লিনজার এবং ময়েশ্চারাইজার, যা স্কিনের হিসাবে যা চলছিল মোটামুটি সারা বছর যা চলে, শীতকালের সময় ছাড়া। শীতকালের সময় কিছু বিশেষ বিশেষ জিনিস একটুখানি আমাদের চেঞ্জ করতে হয়, যেহেতু আমাদের অনেক বেশি শুকনো থাকে সেই সময় মরশুমটা। তাছাড়া যেরকম ভাবে বাকি যে জিনিসগুলো চলছিল ত্বকের হিসাবে আপনার ডার্মাটোলজিস্টের পরামর্শ হিসাবে, অথবা আপনি নিজে বুঝেও যদি আপনার চামড়াটা একটুখানি ড্রাই বা শুকনোর দিকে থাকে তাহলে একটু জেন্টেল ক্লিনজার, যদি একটু বেশি অয়েলি হয় তাহলে সেরকম ফেস ওয়াশ, সেইগুলো দিয়ে আপনাকে ব্যবহার করতে হবে। আর দু একটা বিশেষ জিনিস যেটা হয়তো মানে অনেকেই এই সময় বর্ষাকালের সময় হয় অনেকে, সেটা হচ্ছে পায়ে হাজা, যেহেতু জল মারি অনেককে যেতে হয়, ফাঙ্গাল ইনফেকশন, অথবা যেহেতু আর্দ্রতাটা বেশি থাকে সেহেতু দাঁত বা সেই ধরনের সমস্যাগুলো বেশি হয়। তো সেটা গরমকালেও একই রকম ভাবেই হতে পারে। আমাদের এখানে যা ঘাম হয় তাতে মোটামুটি পাটা জলের মতোই ভিজে যায় অনেকেরই। তো সেই ক্ষেত্রে আমি বলি যে, যে মুহূর্তে অফিস থেকে ফিরছেন বা কাজ থেকে ফিরছেন, অথবা আপনার যদি দোকান টোকান থাকে সেখান থেকে দুপুর বেলাতে ফিরছেন, তখন একবার করে ঘেমে গেলেই, শরীরটা ভিজে গেলেই, একবার ঘরে ঢুকেই প্রথম কথা হচ্ছে স্নান, একটা ভালো বডি ওয়াশ বা সাবান দিয়ে। এমন নয় যে খুব মানে, যদি না আপনার কোনো বিশেষ সমস্যা থাকে হয়তো বিশেষ কোনো সাবান বা বডি ওয়াশ লাগবে না, নর্মাল সাবান, কিন্তু চেষ্টা করবেন একটু জেন্টেল, যেগুলোর pH 5.5 বা ওরকম থাকে, 5.5 ম্যাক্সিমাম 6, সেগুলো দিয়ে স্নান করা, ঘরে ঢুকে ইমিডিয়েটলি, এবং যে জামা কাপড়ে ঢুকে যায় সেই জামা কাপড় যেন শুকিয়ে পড়ার চেষ্টা না করা হয়, সেটার সঙ্গে সঙ্গে সাবান জলে ভিজিয়ে দিয়ে কেচে রোদে শুকিয়ে ইস্ত্রি করে তারপরে আবার পরা, একটু হাইজিন মেনটেন করা। তা না হলে এই সময় এই বিভিন্ন রকমের ইনফেকশন, ব্যাকটেরিয়াল বলুন, ফাঙ্গাল বলুন, ফাঙ্গালের মধ্যে দাঁত বলুন, হাজা বলুন, সমস্ত কিছু সাংঘাতিকভাবে বেড়ে যায়। আচ্ছা, এখানে একটা ছোট করে প্রশ্ন যেটা জানতে চাইবো, আমরা সবসময় বুঝে উঠতে পারি না যে আমাদের ত্বকের মানে ত্বক কি ধরনের, মানে আমার ত্বক তৈলাক্ত না আমার ত্বক খুব ড্রাই, সেটা সাধারণ মানুষ হিসেবে অনেকেই বুঝে উঠতে পারেন না। ওই জন্য কোনো ময়শ্চারাইজার বলুন, সানস্ক্রিন বলুন, সেটা নির্বাচনে আমরা ভুল করে ফেলি। এখানে কোনো টিপস দিতে চাইবেন আমাদের দর্শকদের? দেখুন, এই ক্ষেত্রে আমার মনে হয় যদি কোনোভাবে বুঝতে না পারেন অথবা অসুবিধা হচ্ছে মনে হচ্ছে আপনার জন্য সিলেক্ট করা, আপনার জন্য কি সানস্ক্রিন বা ফেস ওয়াশ বা ময়শ্চারাইজার হচ্ছে, অথবা আপনি সিলেক্ট করার পরেও বারবার আপনার ফেসে ইস্যু আসছে, পিম্পলস আসছে, আমার মনে হয় এই জায়গাতে একজন ডার্মাটোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে সিলেক্ট করাটা ভালো। আচ্ছা, তার কারণ সাধারণ মানুষের মোটামুটি একটা জ্ঞান থাকে আমার স্কিনটা অয়েলি না ড্রাই না মিক্সড, সেই হিসেবে আপনি ইনিশিয়ালটা করলেন, কিন্তু তারপরে তার আমরা এটা হলো না ওটা, ওটা হলো না সেটা করি, উল্টো সমস্যা বেড়ে যেতে পারে। তার থেকে একবার কনসাল্ট করে দিন, যদি মেনটেনেন্স হয় খুব রেগুলারলি যেতে হবে না, কিন্তু অনেক সময় যেটা হয় মানে চামড়ার অনেক ইস্যু থাকে যেগুলো আনরিজলভড থাকে, হয়তো আপনার মানে অন্য সানস্ক্রিন বা ময়েশ্চারাইজারের দরকার নয়, স্পেসিফিক একটা প্রবলেমের ট্রিটমেন্ট দরকার, একদম সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একদম সময়ের সঙ্গে সঙ্গে বা সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ত্বক বলুন চুল বলুন, সেদিক থেকেও প্রযুক্তির সাহায্যে সেটাকে ভালো করার, সেটাকে ঠিক রাখার নানান ধরনের ট্রিটমেন্ট এখন এসছে। আমরা যদি এবার একটু সেই প্রসঙ্গে চলে আসি, তবে সেটা আসার আগে আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে বলবো, আমরা যেহেতু আজকে ত্বকের সমস্যা এবং চুলের সমস্যা এটা নিয়ে কথা বলছি, ডার্মাটোলজিস্ট আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাদের লিখে পাঠাবেন। আগামী দিনে নিশ্চয়ই আমরা সেই সব প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং আজকে যেহেতু আমরা কথা বলছি ত্বক বা চুল নিয়ে, ডার্মাটোলজিস্টের কাছ থেকে আর কি কি বিষয় আপনারা জানতে চান সেটাও কিন্তু আপনারা লিখে পাঠাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আগামী দিনে নিশ্চয়ই আমরা সেই সব টপিক নিয়ে আপনারা যেগুলো রিকোয়েস্ট করেছেন সেটা নিয়ে আলোচনা করব। এবারে আসি হেয়ার ফল, আমরা যদি চুলের দিক থেকে আগে শুরু করি, সাধারণত ওয়েদার চেঞ্জ হোক বা না হোক, বিশেষ করে ওয়েদার চেঞ্জের সময় হেয়ার ফলের সমস্যা অনেক বেড়ে যায়। তো এই সমস্যাটা মানে হেয়ার ফলের প্রধান কারণ কি এই সময়? চুল পড়া বা হেয়ার ফলের অ্যাকচুয়ালি বেশিরভাগ পেশেন্টের যেটা হয় আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসেও, একটা যে কোনো কারণ থেকে পড়া সেটা বরঞ্চ কম, আর অনেক কারণ একসাথে থাকা, স্পেশালি আমাদের এখানকার ওয়েদারে। যেরকম ড্যান্ড্রফ দেখবেন বা যেটাকে আমরা খুশকি বলি, সেটা প্রায় সবারই আছে, কম আছে বা বেশি আছে। একদম খুশকি নেই, কোনো সমস্যা নেই, কোনো সিজনেই হয় না, সেটা প্রায় পাবেনই না। তার একটা বড় কারণ এখানকার ওয়েদারে হিউমিডিটি বা আর্দ্রতা খুব বেশি। আচ্ছা, সেটার জন্য একদফা হেয়ার ফল হয়। আচ্ছা, তার সাথে অনেক পেশেন্টের যেটা হয় জেনেটিক একটা প্যাটার্ন হেয়ার লস যেটা বলি, যেটা ছেলেদের ক্ষেত্রে হয় যে উইডো স্পিক যেটা বলা হয়, যে দুটো সাইডে পড়তে থাকে আর মাথার মাঝখান দিকটাতে খালি হতে থাকে। অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে সিঁথি বরাবর খালি হতে থাকে, বা অনেকের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে পুরো মাথা একটা গ্লোবালি মানে পুরো মাথা থেকে ধীরে ধীরে চুল পড়া শুরু হতে থাকে। তো এই প্যাটার্ন হেয়ার লসটা এর সাথে অ্যাসোসিয়েটেড, ওটার চিকিৎসা যেমন সম্পূর্ণ আলাদা। তার সাথে আমরা বলি টেলোজেন ইফ্লাভিয়াম বলে আরেকটা কন্ডিশন থাকে, যে ক্ষেত্রে হয় অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে মানে হঠাৎ করে হতে পারে, অথবা দীর্ঘদিন ধরে হতে পারে। সেটার কারণ খুব কমন আমার কম বয়সী পেশেন্টদের মধ্যে স্ট্রেস এবং লাইফস্টাইল, পিসিওএস, থাইরয়েডের সমস্যা, সুগার, এগুলো খুব কমন কারণ। একটু লোয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাসের মধ্যে, অথবা ইনফ্যাক্ট আমাদের অনেকে যারা ডায়েট ফায়েট করছেন বা ক্র্যাশ ডায়েট করছেন তাদের ক্ষেত্রে অ্যানিমিয়া হতে পারে, সেই অ্যানিমিয়ার জন্য টেলোজেন ইফ্লাভিয়াম বা লস হতে পারে। তাছাড়াও বিভিন্ন রকমের চুল পড়ার অন্যান্য রোগ রয়েছে, যেরকম অ্যালোপেশিয়া রেটা, যেটাকে টাক পোকা বলা হয়। লোকে টাক পোকা মানে ধারণা ছোট ছোট খোপ মানে জায়গায় পড়বে, অনেক ক্ষেত্রে টাক পোকা বা অ্যালোপেশিয়া এরিয়াটা গ্লোবাল হতে পারে, মানে পুরো মাথা থেকে চুল পড়ছে, লোকে সেটা বুঝতেই পারে না যে সেটা টাক পোকার জন্য হচ্ছে। এবং সেটা অনেক সময় আমরা ডার্মাটোলজিস্টরা বোকা হয়ে যায়, কারণ ওটা একটু আনকমন ফর্ম, সেটার জন্য আমাদের ট্রাইকোস্কোপি করতে হয়, সেটা করে সেই ফিচারগুলো দেখে বুঝতে হয়। মানে এটা কি স্ট্রেসের কারণে? না, এটা স্ট্রেসের কারণে নয়, কিন্তু এটা অনেক সময় মানে আমি বলতে চাই যে ধরুন একজনের টেলোজেন ইফ্লাভিয়াম আছে, তার সাথে একটা অ্যালোপেশিয়া এরিয়াটা হতে পারে, মানে অ্যালোপেশিয়া এরিয়াটার একটা ট্রিগার ইটসেলফ কিন্তু স্ট্রেস। ওকে, মানে রোগটা হয়তো স্ট্রেসের জন্য নয়, কিন্তু সেই রোগের ট্রিগার, যেরকম মানে দীর্ঘদিন ধরে স্ট্রেস হতে থাকলে অনেক রোগ হতে থাকে, ইমিউনোলজিক্যাল কিছু প্রবলেমস হতে পারে, এটাও সেরকম একটা সমস্যা যেটা হওয়া সম্ভব। আচ্ছা, এবং তার সঙ্গে অন্যান্য বিভিন্ন রকমের চুলের সমস্যা আছে, আমরা বলি সিকাট্রিশিয়াল, নন সিকাট্রিশিয়াল অ্যালোপেশিয়া। তো মাল্টিপল কারণ একসাথে হতে পারে এবং এক একজনের ক্ষেত্রে এক একজনের। তো আমার মনে হয় একজন অভিজ্ঞ ট্রাইকোলজিস্ট বা ডার্মাটোলজিস্ট, তার কাছে আপনার যদি চুল পড়া শুরু হয়, সবচেয়ে ভালো এটাই যে নিজে নিজে ঘরোয়া পদ্ধতি, অথবা আমি টিভিতে এটা দেখলাম, বা আজকাল ইনস্টাগ্রামে অনেক কোম্পানি তাদের গামিজ এনেছে, এই তেল এনেছে, মিনক্সিডিলের যে মানে ফর্মুলাগুলো আছে সেগুলো ঠিক থেরাপিউটিক ফর্মুলা নয়, সেগুলো ডিরেক্টলি সেগুলো না করে দেখিয়ে নেওয়া হলো। হয়তো আপনি যেটাকে মানে বয়সজনিত চুল পড়া ভাবছেন বা জেনেটিক হেয়ার ফল ভাবছেন সেটা হয়তো সেটা নয়, সেটা হয়তো আপনার পিসিওএস এর জন্য হচ্ছে। আপনার ট্রিটমেন্টের মেইন ফোকাস হয়তো পিসিওএস হয়ে যাবে কতগুলো ইনভেস্টিগেশন করে সেটা প্রমাণ হয়ে গেলে। একদম তাই। আচ্ছা, কোন প্রোডাক্টটা মানে চুলের জন্য ঠিক, হয়তো আমার চুলের জন্য কোনটা ঠিক কোনটা অন্য কারো চুলের জন্য ঠিক, তো কোনটা কার জন্য প্রোডাক্টটা ঠিক সেটা কি করে বুঝবেন একজন সাধারণ মানুষ? সাধারণ মানুষের ক্ষেত্রে আমি বলবো এই ক্ষেত্রে খুব সিম্পল ভাবে জিনিসটাকে মানে বুঝতে পারলে ভালো। এক নম্বর, যে প্রোডাক্টটা ইউজ করছেন তাতে আপনার মাথাটা খুব বেশি ড্রাইও লাগছে না এবং খুব বেশি অয়েলিও লাগছে না, আপনার মাথা মোটামুটি ড্যান্ড্রাফ ফ্রি থাকছে, এমন হয় যে আজকে ইউজ করলেন কালকেই ড্যান্ড্রাফ চলে আসছে, এবং আপনার মাথাতে কোনো রকমের ইচিং ইরিটেশন এই ধরনের সমস্যা হচ্ছে না। এটা হচ্ছে স্কাল্প হেলথের জন্য। অ্যান্ড হেয়ার লেন্থের জন্য খুব বেশি ট্যাঙ্গলিং হচ্ছে না, অথবা খুব বেশি রাফনেস হচ্ছে না, অথবা খুব বেশি স্ট্যাটিক মানে অনেকের ক্ষেত্রে চুল একটুখানি বাইরের দিকে ছড়িয়ে থাকে, সেই জিনিসগুলো হচ্ছে না। সেটা যে হেয়ার প্রোডাক্ট হবে সেটার জন্য। কিন্তু যদি কোনো কারণে এই জিনিসগুলোর অ্যাবনর্মালিটি দেখেন, কারণ অনেক সময় আমাদের যে মেইনস্ট্রিম বা ওভার দ্য কাউন্টার প্রোডাক্টস এর ক্ষেত্রে প্রবলেম হয়, এই রেগুলেশনটা অবভিয়াসলি আমাদের মেডিকেল গ্রেড প্রোডাক্টস এর থেকে কম, ফলে অনেক জিনিসপত্র স্পেশালি যেগুলো ফ্র্যাগরেন্স অথবা প্রিজারভেটিভ কেমিক্যালস ইউজ করা হয় তার মধ্যে অনেক কিছু অ্যালার্জেন্স থাকে, সেই অ্যালার্জেন্স এর জন্য অনেক সময় স্কাল্প ইরিটেটেড হয়। এমন কিছু কেমিক্যালস থাকে যেগুলো হয়তো কখনো কখনো লং টার্ম ইউজ করলে রুটের ক্ষতি হয়, অনেক কেমিক্যালস থাকে যেগুলোর জন্য লং টার্ম একটা মাইল্ড ইরিটেশন তৈরি হতে পারে, এবং এদের ক্ষেত্রে যেহেতু রেগুলেশনটা কম সেহেতু অনেক সময় হতে পারে আপনার হয়তো প্রোডাক্টই আপনার প্রবলেম করছে। তো যতক্ষণ অবধি এভরিথিং সিমস অলরাইট আপনার প্রোডাক্ট, সেগুলোর মধ্যেই থাকুন, চেষ্টা করুন একটুখানি বেটার কোম্পানির প্রোডাক্টগুলো ইউজ করতে, আর পিএইচ দেখুন 5.5 বা তার আশেপাশে আছে কিনা। আর বেটার হচ্ছে যত সিম্পল প্রোডাক্ট ইউজ করা যাবে, হলুদ নিম এই ওই সেইগুলো যত না থাকবে তত ভালো। একদম। আর সমস্যা হলে তো ডার্মাটোলজিস্টের কাছে। একদম। আর যে কোনো সময় যদি মনে হয় কোনো সমস্যা হচ্ছে বুঝতে পারছেন না তাহলে দেখান, খালি মনে রাখবেন যেখানে যত কিছু এক্সট্রা দেওয়া আছে সেটা তত বেশি বিপজ্জনক। মানে ধরুন বিভিন্ন যে কোম্পানিগুলো থাকে তাদের সিম্পল সাবান বা সিম্পল ফেস ওয়াশ, সিম্পল ময়শ্চারাইজার যার মধ্যে আলাদা করে নিম কার্বন ইত্যাদি ইত্যাদি দেওয়া নেই, সেগুলো সবচেয়ে ভালো। একদম। আচ্ছা, হেয়ার লস বা চুল পড়ার ক্ষেত্রে কি কি ট্রিটমেন্ট রয়েছে? মানে আমরা শুনি যে কমন তো বেশ কিছু ট্রিটমেন্ট রয়েছে, মানে সেগুলো কি কি, এছাড়া আলাদা কি কি ট্রিটমেন্ট রয়েছে যেগুলো করানো যেতে পারে? তো হেয়ার ফলের চিকিৎসা যদি বলেন, শুরুর দিকে হচ্ছে লাগানোর এবং খাওয়ার ওষুধ। আচ্ছা। তারপরে পরবর্তী পর্যায়ে হচ্ছে আমাদের বিভিন্ন রকমের ইনজেক্টেবলস, যেরকম পিআরপি খুব পপুলার এবং খুবই ভালো একটা থেরাপি, যেটা রিসেন্টলি কতদিনের মধ্যে মানে রিসেন্ট কয়েক বছরের মধ্যে পপুলার হয়েছে, লাস্ট 1 ডিকেড এর মধ্যে। তো সেখানে দেখা গেছে খুবই ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে অনেক ক্ষেত্রে, যে পিআরপি প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি, যেটা অনেক ক্ষেত্রে ইভেন আর্লি স্টেজে যে জায়গাগুলোতে ট্রান্সপ্ল্যান্ট আমরা কনসিডার করতাম সেই জায়গাগুলোতে পিআরপিতেই খুব সুন্দর আমরা চুলের ঘনত্ব পাচ্ছি অনেক পেশেন্টের ক্ষেত্রে। কারণ ট্রান্সপ্ল্যান্ট এমন একটা জিনিস পেশেন্ট ভয় পান অনেক ক্ষেত্রে, একটা সামাজিক সংকোচ থাকে যে ছোট ছোট ওরকম কাঁটা কাটার মধ্যে চুল হয়ে থাকবে, ওভাবে আমি 3 মাস অফিস করব। তো সেই জায়গাগুলোতে খুব ভালো আমাদের পেশেন্ট রেসপন্স খুবই ভালো। আর আরেকটা যেটা মানে খুব পপুলার হয়েছে সেগুলো হচ্ছে মেজোথেরাপি। আর মেজোথেরাপি আজকের দিনে একটুখানি পিআরপি যেহেতু অনেক বেশি এফেক্টিভ মেজোথেরাপির থেকে একটু কম করানো হচ্ছে, কিন্তু যে পেশেন্ট রক্ত দেওয়া প্রেফার করেন না, পিআরপির ক্ষেত্রে একটু আপনার সামান্য রক্ত নিয়ে সেটাতে সেন্ট্রিফিউজ করে আমরা গ্রোথ ফ্যাক্টরটাকে এক্সট্রাক্ট করি। আচ্ছা, এটা কি পার্মানেন্ট? এটা পার্মানেন্ট কোনো কিছুই নয় হেয়ার ফলের ক্ষেত্রে। আমরা বলি অলমোস্ট সব টাইপ অফ হেয়ার ফল, স্পেশালি জেনেটিক হেয়ার ফল যেখানে আমরা এই ট্রিটমেন্টগুলো করি, এটা হচ্ছে ওয়ান ওয়ে রোড। আচ্ছা। মানে কিছু কিছুর ক্ষেত্রে এটা আটকে দিতে পারি, কিন্তু যেখানে আমরা সিস্টেমিক কারণটা যেটা, যেমন পিসিওএস বললাম, পিসিওএস এর চিকিৎসা হলে সেই রিলেটেড হেয়ার ফল প্রায় নীল হয়ে যায়। থাইরয়েডের সমস্যার জন্য যে হেয়ার ফল হয় সেটা ট্রিটমেন্ট হলে সেই রিলেটেডটা প্রায় নীল হয়ে যায়। তার সাথে আমি আপনাকে একটু আগেই বললাম ইউজুয়ালি একজন থাকে না, পিসিওএস যাদের থাকে তার সঙ্গে হয়তো একটা প্যাটার্ন লস রয়েছে। প্যাটার্ন লসের কম্পোনেন্টটা কিন্তু আমাদের একটু লং টার্ম ট্রিটমেন্ট লাগবে। লং টার্ম মানে মানে এটাকে ট্রিটমেন্ট না বলে আমি পেশেন্টকে বলি যে শুরুর দিকে হয়তো আপনাকে আমি 5টা জিনিস দিয়ে শুরু করবো, তারপরে 4টে 3টে 2টো করে, এমন যেটা 2টো দেবো সে 2টো অসাধারণ কিছু নয়। আপনি একটা শ্যাম্পু যেটা ইউজ করছেন তার জায়গায় আমি যেটা বলছি সেটা ইউজ করুন। হেয়ার সিরাম আপনি একটা ইউজ করেনি, তার জায়গায় আমি যেটা দিচ্ছি সেটা ব্যবহার করুন। একটা সাপ্লিমেন্ট হেয়ারের জন্য অনেকেই খাচ্ছেন, আপনি আমি যে সাপ্লিমেন্টটা দিচ্ছি খালি সেইটুকুই নিন। মানে আমি এমন কিছু অসাধারণ দিচ্ছি না যেটাকে আপনি যদি ট্রিটমেন্ট হিসেবে মনে করেন তাহলে ট্রিটমেন্ট, আর আপনি যদি সেটাকে ডেইলি একটা মেইনটেনেন্স হিসেবে মনে করেন তাহলে মেইনটেনেন্স। তো বেসিক মেইনটেনেন্সটা কিন্তু করতে হবে, যেটা আমরা এই অ্যাডিশনাল ট্রিটমেন্ট যেগুলো, যেরকম পিআরপি বললাম, তাছাড়া হেয়ার ট্রান্সপ্ল্যান্ট আছে। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বেসিক্যালি যে জায়গা থেকে আপনার সম্পূর্ণভাবে চুল চলে গেছে, ভীষণ ঘনত্ব কমে গেছে, সেই জায়গাটাকে ঘনত্বটা বাড়ানো। আচ্ছা, যেরকম হেয়ার লাইন রিসিট করে যাবো আমরা বলি, চুল পড়তে পড়তে ছেলেদের হেয়ার লাইনটাই প্রায় মাথার মাঝখান অবধি চলে গেছে, সেই জায়গাটা সামনে কিছুটা এগিয়ে আনার জন্য ট্রান্সপ্ল্যান্ট। অনেকের ক্ষেত্রে আবার অনেকে সেই উইডো স্পিকটা পছন্দ করেন, ওটা একটুখানি একটা ইন্টেলেকচুয়াল সাইন ভাবা হয়। তো এই দ্যাট কেস আমি বলি কি একটুখানি আপনি পিআরপি করে দেখুন আগে, আপনি যদি ঘনত্বটা নিয়ে সন্তুষ্ট হন তাহলে মেবি আমাদের ট্রান্সপ্ল্যান্টে যাওয়ার দরকারই নেই। এরকম ভাবে আমরা এগোই। তার মানে অপশনস অনেক রয়েছে, অপশনস অনেকই রয়েছে আজকের দিনে। আজকের দিনে আমি বলবো যে হেয়ার ফল এমন একটা জিনিস যেটা অনেক দূর অবধি আমরা যেতে পারি এবং চিকিৎসা করতে পারি, খুবই ভালো রেজাল্ট আনতে পারি, কিন্তু পেশেন্টকে একটুখানি কমপ্লাই করতে হবে, যেটুকু সময় দেওয়া সেটুকু দিতে হবে, খুবই ভালো রেজাল্ট সম্ভব। একদম, অর্থাৎ চুল পড়ার সমস্যা, চুল কমে যাওয়ার সমস্যা এবং চুলের অন্যান্য অনেক সমস্যা তো রয়েছে, ত্বকেরও অনেক সমস্যা রয়েছে। তবে আজকে যেহেতু কথা বললাম চুল পড়ার একাধিক সমস্যা নিয়ে এবং তার সমাধানও কিন্তু রয়েছে, তবে সবটাই কিন্তু আপনাদের ডাক্তারের উপরে ভরসা করতে হবে, ডাক্তারবাবুর উপরে ভরসা করতে হবে, এবং যদি প্রয়োজন পড়ে ডার্মাটোলজিস্টের কাছে যাবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু চিকিৎসা পরিষেবা রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে এতটা সময় দিলেন। এবং আমরা আজকে তো চুল নিয়ে কথা বললাম, চুলের সমস্যা নিয়ে কথা বললাম, তার সমাধান নিয়ে কথা বললাম, কিন্তু আগামী দিনে আপনার সঙ্গে যখন কথা বলবো তখন ত্বকের বিভিন্ন সমস্যা বা এই সময়ে ত্বকের নানান রকম ট্রিটমেন্টের কথা আমরা শুনি, যেটা নিয়ে আমরা সাধারণ মানুষ অনেক কনফিউজড হয়ে যাই, সেটা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো আমাদের আগামী এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকার জন্য। নমস্কার। নমস্কার, এবং আপনারাও সঙ্গে থাকবেন। তবে আজকে চুলের সমস্যা নিয়ে কথা বললাম এবং ত্বকের সমস্যা নিয়ে খানিকটা কথা বললাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু অবশ্যই লিখে পাঠাবেন, আর এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।